আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশ ছেড়ে দিল্লি হয়ে লন্ডনের পথে হাসিনা, অন্তর্বর্তী সরকার বললেন সেনাপ্রধান। কুলিয়াঙ্গে ধর, ফের বন্ধ শিলচর গুয়াহাটি সড়ক। নোংরা পানীয় জলের প্রতিবাদে শহরজুড়ে বিক্ষোভ, হাসপাতাল রোড এবং বিবেকানন্দ রোডে অবরোধ। কালাইনে দুর্ধর্ষ ডাকাতি, 11 লক্ষ নগদ এবং 30 ভরি সোনার গহনা লুট। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসের দখল নিয়েছে আন্দোলনকারী জনতা। আজ বাংলাদেশের সময় বিকেল 3টে এক বিশাল জনতা এই ভবনের দখল নেয়। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন রেহানাকে সেনা হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে দিল্লি হয়ে তাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন, একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, এ নিয়ে তারা রাষ্ট্রপতির কাছেও যাবেন। এদিকে বাংলাদেশে এখন চলছে ভাঙচুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও ভেঙে দেওয়া হয়েছে। শিলচরের বেহাল সড়কের প্রতিবাদে আজ ফের অবরোধ গড়ে তুললেন শহরবাসী। হাসপাতাল রোডে অবরোধ গড়ে তুলে পুজোর আগে সড়ক সংস্কারের দাবি জানান জনগণ। একের পর এক আন্দোলন গড়ে উঠলেও শিলচর শহরের বেহাল সড়ক সংস্কারে নেই কোনো উদ্যোগ। কয়েকদিন আগে শহরের বিভিন্ন জায়গায় আন্দোলন তীব্র হয়ে উঠলে সড়কের গর্তগুলোতে তাপ্পি মেরে দায় সরা হয়, কিন্তু তখনই জনগণ বলেছিলেন অল্প বৃষ্টি হলেই গর্তের মাটি উঠে বেহাল অবস্থা দাঁড়াবে শহরের রাস্তা। আর বর্তমানে তাই হলো, গর্তগুলোতে বৃষ্টির জল জমে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। আমরা জনসাধারণ হসপিটাল রুটের প্লাস আমাদের মানে এটা ইমার্জেন্সি রুট, আমরা এটা বন্ধ করেছি আজকে। একমাত্র কারণ হলো আমাদের রাস্তাঘাটের বেহাল অবস্থা। এখানে পেশেন্ট নিয়ে রুগীরা অ্যাম্বুলেন্স নিয়ে যাতায়াত করতে পারছে না, স্কুল ছাত্রছাত্রীরা এখানে যাতায়াত করতে পারছে না। কালকে এখানে একজন ভদ্রমহিলার পাও ভেঙেছে, 4টা টুকটুকি অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে আমার চোখের সামনে। আমরা এই যে জনসাধারণ হিসাবে, আমরা কোনো সংগঠন না, কোনো পলিটিক্যাল কোনো দল না আমাদের, আমাদের একটাই কথা, আমাদের রাস্তা কবে ঠিক হবে, কীভাবে ঠিক হবে, কীরকম ঠিক হবে আমরা এটা জানি না, কিন্তু আমাদের কাজ আজকে রাত্রের থেকে শুরু করতে হবে। প্রশাসন আমাদেরকে লিখিত দিতে হবে, আমাদের পূজার আগে কাজ যদি শুরু হয়, যদি তার আগে যদি কোনো প্রাণ চলে যায়, তার জন্য কি প্রশাসন দায়ী থাকবে, এটাও প্রশাসন আমাদেরকে লিখিত দিতে হবে আজকে। আমাদের দাবি যদি না মানা হয়, আজকে আমরা আন্দোলন চালিয়ে যাব, কালকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আর আমাদের মানে কি বলবো আপনাদেরকে, মানে শিলচর শহরকে আমরা মানে আমাদের হার্ট অফ দ্য টাউন, এটা মেডিকেল আপ টু ক্যাপিটাল থেকে মেডিকেল পর্যন্ত এটা ইমার্জেন্সি রোড। এটাই আসাম ইউনিভার্সিটিতে ছাত্ররা যাতায়াত করে, শিলচর NIT-তে যাতায়াত করে, এখানে অনেক অনেক মানে প্রবলেম সম্মুখীন হয়ে আমরা কাজ করছি সবাই। সাংসদ এবং যে বিধায়ক আছেন ওনারা কি, সাংসদ বিধায়ক তো ওনারা বলছেন পূজার আগে ঠিক হবে, কিন্তু পূজার আগে যদি কোনো প্রাণ চলে যায়, তার দায়ী কে নেবে? এই রাস্তা অবরোধ করা হয়েছে, আপনারা সবাই জানা আছে, কিছুদিন আগে হসপিটাল রোডে রাস্তা অবরোধ করা হয়েছিল। নিত্য কোনো না কোনো একটা দুর্ঘটনা এখানে ঘটতেই আছে, বাচ্চারা মেয়েরা বুড়া বয়স্ক ভদ্রলোকেরা মানে সব সময় একটা না একটা ঘটনা ঘটতেই আছে। প্রশাসনের ডিপার্টমেন্টের নির্বাচিত প্রতিনিধিদের কানে কেন বাতাস যায় না, কেন তারা এই জিনিসের কোনো কিছু সুরাহা বার করেন না, এটা এখন আমাদের মানে আমরা চিন্তাই করতে পারি। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, কেন পালন করছে প্রশাসন নীরব ভূমিকা? এখন আপনাদের দাবি কি? দাবিও রাস্তা ঠিক হতো, আর আমাদের দাবি কি থাকতে পারে? দাবি পূরণ না হলে কি হবে? দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাব, আন্দোলনে যাব, রোজ রোজ করব, কি করব?
শিলচর পৌরসভার কর বৃদ্ধি, নোংরা পানীয় জল, বেহাল সড়ক সহ বিভিন্ন দাবিতে আজ বিবেকানন্দ রোডে ধর্নায় বসে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। আন্দোলনকারীরা বলেন, শিলচর পৌরসভা অনৈতিকভাবে কর বৃদ্ধি করে জনগণকে হয়রানিতে ফেলেছে। ন্যায্য কর দিলেও বিভিন্ন এলাকায় নোংরা পানীয় জল সরবরাহ করা হচ্ছে। এসবের বিরুদ্ধে আজ গর্জে ওঠেন আন্দোলনকারীরা। এদিনের ধর্নায় উপস্থিত ছিলেন মঞ্চের কার্যকরী সভাপতি ধ্রুব সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা, কিশোর ভট্টাচার্য, সঞ্জীব রায়, অজয় চক্রবর্তী, সাধন পুরকাস্ত প্রমুখ। আজ দুপুরে 6 নম্বর জাতীয় সড়কের কুলিয়াঙ্গে ফের ধস পড়ে যাতায়াত স্তব্ধ হয়ে পড়েছে। বন্ধ হয়ে পড়েছে বদরপুর জুয়াই সংযোগ সড়ক। ধস সারাই করে ফের কখন যান চলাচল শুরু হবে তা অনিশ্চয়তার মধ্যে। কালাইনের তারাপুরে দুর্ধর্ষ ডাকাতির কাণ্ড। রবিবার রাতে একই বিল্ডিংয়ে সুপ্রিম ট্রান্সপোর্ট এবং লোকনাথ এজেন্সিতে হানা দেয় 10-12 জনের একটি ডাকাত দল। সুপ্রিম ট্রান্সপোর্ট বিল্ডিংয়ের মূল শাটার ভেঙে মালিকের ঘরে প্রায় 40 মিনিট তাণ্ডব চালায় ডাকাত দল। স্বত্বাধিকারী নিবেশচন্দ্র রায়, তার স্ত্রী প্রতিমা রায়, ছেলে কার্তিক রায় এবং পুত্রবধূ শুক্লা রায়কে বেঁধে রেখে নগদ 11 লক্ষ ও 30 ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় ডাকাত দল। পরে দুষ্কৃতীর দলটি হানা দেয় একই বিল্ডিংয়ে থাকা লোকনাথ এজেন্সি নামের রঙের দোকানে। এখান থেকে 70,000 টাকা লুটে নেয় তারা। এদিকে রাতেই খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করে। শিলচর থেকে ছুটে এসে তদন্তে নামেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। অন্যদিকে ডাকাতদের লুটে নেওয়া একটি কানের সোনার দোল প্রায় 6 কিলোমিটার দূরে কুরকুরি 4 নম্বর সেকশনের ধূপঘরে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ডাকাতরা ওই ধূপঘরে বসে ভাগবাটোয়ারা করছিল। ঘটনাস্থলে 10টি তাজা গুলিসহ স্বর্ণালঙ্কারের খালি প্যাকেট পাওয়া গেছে। ইটটা আছে কাঁচাগান্তি মন্দিরের লগে, ঠিক আছে। রাত্রে তখন আনুমানিক 1:30 বাজে। তখন আমি তো আমার ছোট মেয়ে ঘুমাচ্ছিল না, তো আমি কী করছি, আমি জল খাওয়ার জন্য উঠছিলাম। তা আমি দেখছি আমার দরজাতে টক টক করে কে আমাকে আওয়াজ দিচ্ছে। তা আমি ভাবলাম যে আমার মা আমাকে ডাকছে, কিন্তু আমি দরজা করলে দেখি যে 10-12 জন লোক এসে আগে আমাকে ধরে নিল। ধরে নিয়ে কী করলো, আমার গলা চেন টেনে লয়ে গেল আর বলছিল যে ক্যাশ টাকা কোথায় তুই দে, না হলে তোকে মেরে ফেলবো। আর বলছিল তোর সঙ্গে আর কে আছে, তোর বাবা, তোর বাবা কোথায়। তো নিয়ে গেলাম বাবার রুমে। তো বাবাকে আমি বললাম যে বাবা তুমি উঠো, কে তোমাকে ডাকছে। তো বাবা উঠছে না। তারপরে কি বলছে, সাফল দিয়ে আসে না, এরকম এরকম করে আসে না, দরজা পুরো ভেঙে ফেলেছে, ভেঙে ফেলে আমাকে পুরো এরকমভাবে বেঁধে ফেলেছে। বাবাকেও এরকম বেঁধে, মাকে তো চুপ করে বসিয়ে রেখেছে। আমার ওয়াইফ রে আমার বাচ্চাকে আমার এখানে রেখে, হ্যাঁ,
চার পাঁচজন এখানে রেখে আমার ওইখানে গিয়ে বলেছে যে তুই চুপ থাক থাক, হ্যাঁ আর কেস টাকা কোথায় আছে তুই বল, না তোকে আমি মেরে ফেলবো, না এখন গুলি গুলি করে দেব। তা আমি আমি বলছিলাম যে আমার দুবার আমার ঘরে কেস টাকা কিছু নেই, ঠিক আছে তুমি দেখে নাও। তো তারা কি করেছে, উলট পুলট করে একদম মানে সব কিছু ভেঙে ভেঙে পুরো ফেলে বোধা কেস টাকা কিছু ছিল আর স্বপ্ন ছিল সব কিছু। আচ্ছা ওরা কতজন কতজন ছিল? নয় দশজন। আচ্ছা এই ব্যাপারটা ওদের সঙ্গে কোনো অস্ত্র ছিল কি? হ্যাঁ। কি কি ছিল? বন্দুক ছিল, দুটা বন্দুক ছিল, একটা সাফল ছিল, আর কি ছিল দাও ছিল দুটা একদম বড় বড়। আচ্ছা ওগুলো কি ভাষায় কথা বলছিল প্রথমে? প্রথমে তো বলেছিল হিন্দি কথা, পরে বলেছিল কালানের লোকাল ইয়েতে এরকম বলেছে। ওদের ড্রেস কিরকম ছিল? এ তো বলতে পারবো না, পুরো মুখ বেঁধে ছিল। আর সবগুলো কি হাফ প্যান্ট পরা ছিল নাকি? হাফ প্যান্টও আছে, ফুল প্যান্টও আছে। আচ্ছা কত সময় আপনাদের এই বিল্ডিং এর মধ্যে ওরা তাণ্ডব চালিয়েছে মনে করেন একটা? আধা ঘন্টা। ঠিক আছে, আপনারা এরপর কালাইন পুলিশ এসেছিল পরে? হ্যাঁ পুলিশ এসেছিল। ঠিক আছে। কিছু অর্থ আৰু তাৰ লগতে কিছু আ অলংকাৰ লৈ গৈছে, গতিকে আমি গম পোৱাৰ লগে লগে আমি তদন্ত আৰম্ভ কৰিছোঁ আৰু তদন্ত আমাৰ বৰ্তমানলৈকে চলি আছে। আৰু আমি ভাবিছোঁ যে শীঘ্ৰে আমি যিকেইজন দুষ্কৃতিৰ লোক আহি ইয়াত সোমাইছে আৰু এই ঘটনা সংঘটিত কৰিছে তেওঁলোকক শীঘ্ৰে আমি কৰায়ত্ত কৰিব পাৰিম। অসমে আগামীতে শ্বাসপ্রশ্বাস নিতে গেলেও মুখ্যমন্ত্রীর অনুমতি নিতে হবে, এমনই পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে রাজ্যকে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আজ এমনই কটাক্ষ করলেন এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ ষাঠে। গতকাল হিমন্ত বলেছিলেন হিন্দু মুসলিম উভয়ে জমি ক্রয় বিক্রয় করতে হলে মুখ্যমন্ত্রীর অনুমতি নিতে হবে, এমন ব্যবস্থা অসমে চালু হবে শীঘ্রই। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে আজ শিলচরে এমন কটাক্ষ করেন ষাঠে। মেরুকরণের রাজনীতি না করে বেকার সমস্যা বেহাল রাস্তাঘাটের দিকে নজর দিতে হিমন্তকে পরামর্শ দেন ষাঠে। আব ক্যা দেশ মে লোকতন্ত্র হ্যায়? ডক্টর বাবা সাহেব আম্বেদকর নে যো সংবিধান দিয়া উস সংবিধান কে তহত দেশ চল রহা হ্যায়। আব ইয়ে জিস তরিকে সে ইয়ে যা রহে তো কল তো মুঝে লাগতা হ্যায় কি আপকে আসাম মে এসা ভি হো সকতা হ্যায় কি ভাই কিসি কো সাঁস লেনি হ্যায় তো সিএম কি পারমিশন লেনি পড়েগি। তো মে সমঝতা হুঁ ইয়ে মজাক হ্যায়, ऐसे मजाक नहीं करने चाहिए। संवैधानिक पद पर बैठे हुए आदमी ने, इंसान ने, उस व्यक्ति ने बहुत ही जिम्मेदारी से विकास कैसे हो, आपकी स्टेट की लोग जो है उनको रोज़गार कैसे मिले, इनकी जीवन खुशहाल कैसे बने, शिक्षा नीचे तक कैसी जाए। अभी मैंने आपको बोला कि धुलाई की रास्तों की परिस्थिति इतनी ख़राब है उसके ऊपर ध्यान दें। आम जनता का जो निजी जीवन है वो सुखदायी कैसे बने इसके ऊपर सत्ता में बैठे लोगों ने काम करना चाहिए और मैं समझता हूँ कि वो विकास है। उसका मकसद क्या है सीएम का, वो जो जो बोर्ड है उसका मकसद क्या हो सकता है? वो तो आप भी बेहतर जानते हैं, वो तो अभी देखिए उनका मकसद के बारे में आप सब लोग जानते हो, जातिवाद ध्रुवीकरण करके बस बीजेपी का एजेंडा आगे करना और लोगों का ध्यान विकास के मुद्दे से, जो लोग आज महंगाई से परेशान है, जो लोग आज यहाँ पर बेरोजगारी से परेशान है, उससे ध्यान भटकाना और कुछ नहीं है। इससे ज़्यादा तो मैं समझता हूँ इसमें कुछ ज़्यादा देखने की बात नहीं है। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে, 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে, পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম
50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন, এখানে স্টিম বাথ, নিউরোম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরোম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্রাকটিক বোন সেটিংয়ের দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদি চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। 4 আগস্ট ফ্রেন্ডশিপ ডে পালন করল রটারি ক্লাব অব গ্রিনল্যান্ড। বাংলাদেশের সীমান্তে সুতারকান্দির চেকপোস্টে 16 নম্বর বিএসএফ এর সেনা এবং অফিসারদের দিনটি পালন করা হয়। এ উপলক্ষে গাছের চারা লাগানো সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি অমিত কালোয়ার, সাধারণ সম্পাদক ধীরাজ জৈন, এছাড়াও ছিলেন বিএসএফ এর কমান্ড্যান্ট সঞ্জয় কুমার। आदरणीय श्री संजय कुमार कमांडेंट, 16वीं वाहिनी सीमा सुरक्षा बल, प्रोजेक्ट चेयरमैन रोटेरियन श्री सुशील सिंह, रोटेरियन डॉक्टर अमित कलवार, प्रेसिडेंट रोटरी क्लब ऑफ ग्रीनलैंड, रोटेरियन धीरज जैन, सेक्रेटरी रोटेरियन क्लब ऑफ ग्रीनलैंड, रोटेरियन मधुमिता पॉल, प्रेसिडेंट इनर व्हील क्लब ऑफ रोटरी, रोटेरियन मिसेज मधुपर्णा बसक, इनर व्हील क्लब ऑफ रोटरी, व उपस्थित अन्य अतिथिगण, 16वीं वाहिनी सीमा सुरक्षा बल के उपस्थित अधिकारीगण, अधीनस्थ अधिकारीगण एवं सीमा सुरक्षा बल के बहादुर प्रहरियों, आज मित्रता दिवस के इस अवसर पर मैं राजेश कुमार सिंह, उप कमांडेंट 16वीं वाहिनी की तरफ से आप सभी का स्वागत एवं अभिनंदन करता हूं। सीमा सुरक्षा बल सीमा पर रहने वाले नागरिकों के सहयोग से सीमा की सुरक्षा हेतु समर्पित है। सीमा रक्षा के साथ साथ वाहिनी सीमा वासियों की चिकित्सकीय सहायता, आपदा के समय में सहायता तथा सीमा के क्षेत्र में रहने वाले दिव्यांग जनों को उनके विशेष मदद हेतु उचित उपकरणों के वितरण एवं विशेष रूप से सक्रिय रही है। आज इस कार्यक्रम के माध्यम से सीमा प्रहरियों एवं सीमावासियों के बीच के संबंध को और अधिक प्रगाढ़ करने में हम अग्रसर हैं। মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় খেলায় 1-0 গোলে জয়ী হলো পাওয়ার এফসি। তারা হারিয়েছে পানিসাগর মোকাম এফসিকে। খেলার পরে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী পৃথ্বীশচন্দ্র দাস। এই খেলা নিয়ে আমাদের প্রতিনিধি ভঞ্জন দাসের এক রিপোর্ট। প্রতি বছরের ন্যায় এবারও মাতৃভূমি সামাজিক সংস্থা দ্বারা আয়োজিত মাতৃভূমি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকে দ্বিতীয় ম্যাচ আমরা উপভোগ করেছি। দুটি দলই খুবই সুন্দরভাবে খেলেছে। শেষ পরিণতিতে আমরা দেখেছি হাওয়াই এফসি মুকাম টিমকে 1-0 গোলের ব্যবধানে বিজয়ী হয়েছে এবং
আজকের এই বিজয়ী দলকে অভিনন্দন জ্ঞাপন করছি, তার সঙ্গে যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আগামী দিনের জন্য অভিনন্দন জানাচ্ছি। আজকের খেলা খুবই সুন্দর হয়েছে এবং এই খেলায় যারা রেফারি ছিলেন, যারা দর্শক ছিলেন, সবাই সুন্দরভাবে সহযোগিতা করেছেন এবং এই ধরনের খেলার আয়োজন করার জন্য মাতৃভূমি সামাজিক সংস্থার সম্মানিত সভাপতি মাননীয় সীতাংশু দাস মহাশয় সহ এই সংস্থার সকল কার্যকর্তাকে কত ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা আসরের আয়োজন করার জন্য। আমরা প্রতি বছরই দেখি যে দক্ষিণ কাছারে ফুটবলের এত বড় আসর আর কোথাও হয় না। এখানে আমরা দেখি এই মাতৃভূমি কাপ নিয়ে কীভাবে উৎসাহ, উন্মাদনা এবং হাজার হাজার দর্শকের সমাগম, এবং এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। এই বছরও সেইভাবে দর্শকের সমাগম হচ্ছে এবং আগামী দিনের যে ম্যাচগুলি হবে সেই ম্যাচগুলোতে আরও অনেক অনেক বেশি দর্শক হবে বলে আমরা আশাবাদী। গোপীনাথ বরদলৈ 74তম মৃত্যুবার্ষিকীতে আজ করিমগঞ্জ পালন করা হলো লোক কল্যাণ দিবস। এদিন জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে বরদলৈর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান জেলাশাসক মৃদু যাদব সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে এবারের জেলা পর্যায়ে লোকসভা পুরস্কারপ্রাপ্ত কৃষি বিভাগের সহকারী ইন্সপেক্টর বিধায়ক দাসের হাতে প্রশংসাপত্র এবং পুরস্কার তুলে দেন জেলাশাসক। আজ লোক কল্যাণ দিবস কে রূপে মানা যাবে लोक सेवा पुरस्कार, जो 2022 में असम सरकार ने स्टार्ट किया था, जिसमें नॉन गैजेटेड एम्प्लॉयज को उनके परफॉर्मेंस, उनके डेडिकेशन, ऑनेस्टी, डिसिप्लिन, पंक्चुअलिटी को देखते हुए एक पुरस्कार दिया जाता है। उस पुरस्कार में साइटेशन, विच इज सर्टिफिकेट, एक साल का उनका उनका एक साल का रुपये इंक्रीज मिलता है उसका, और 25,000 रुपीज़ का एक कैश प्राइज मिलता है। तो हमारे पिछले दो सालों में भी करीब में से लोगों को पुरस्कार दिया गया है। आई थिंक पिछले साल चार लोगों को दिया गया था और उसके 2022 में दो लोगों को दिया गया था। इस साल दो जो इसका प्रोसेस होता है वो डिस्ट्रिक्ट लेवल पे सारे डिपार्टमेंट की तरफ से हमारे पास प्रपोजल्स आते हैं, अलग अलग डिपार्टमेंट से जितने भी हमारे 20-25 विभाग हैं सबसे प्रपोजल आते हैं और डिस्ट्रिक्ट लेवल कमेटी उनके जितने भी रिकॉर्ड्स हैं एनसीआर को लास्ट 5 साल की जो करेक्टर सर्टिफिकेट होता है उनको देख के यहाँ से 10 लोगों का नाम हमने भेजा था, जिसमें से इस साल सिर्फ एक को सिलेक्शन किया गया है, श्री विधायक दास। तो उनको मैं बहुत बहुत शुभकामनाएँ देता हूँ, बधाई देता हूँ कि आप हमें करीमगंज का और साथ ही साथ असम का भी नाम ऊँचा किया है। লোকসভা নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতি অনুযায়ী ভূমিপুত্রের দাবিতে ফের সরব হয়েছে মুসলিম ফিশারম্যান ফেডারেশন। আজ করিমগঞ্জে এক সাংবাদিক বৈঠকে ফেডারেশনের কর্মকর্তারা জানান, লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মুসলিম মৎস্যজীবী সম্প্রদায়কে ভূমিপুত্রের মর্যাদা দেওয়া হবে রাজ্যে, কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা শীঘ্রই এই দাবি নিয়ে ফের মুখ্যমন্ত্রীর কাছে যাবেন বলেও জানান। আপনারা জানেন যে আমরা বিগত 2021 ইংরাজিতে ব্রহ্মপুত্র উপত্যকায় 5টা মুসলিম জনগোষ্ঠীকে আসাম সরকার কিরঞ্জিয়া ঘোষণা করেছে, যে গড়িয়া, মরিয়া, দেশি, জলহা এবং সৈয়দ এই 5টা সম্প্রদায়কে 2021 সালে আসাম সরকার কিরঞ্জিয়া ঘোষণা করেছেন। তো আমরা তার আগে থেকেই বরাক উপত্যকার মধ্যে এই মাইমার জনগোষ্ঠী একটা আদি এবং অতি প্রাচীন সম্প্রদায়, আমরা তখন দাবি জানিয়েছিলাম যে আমাদেরকে কিরঞ্জিয়া ঘোষণা করার জন্য। তখন আমাদেরটা পিছিয়ে দেওয়া হয়েছিল, ঘোষণা করা হয়নি। তো আমরা দাবি নিয়ে বারবার আমরা আসাম সরকার সর্বানন্দ সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় আমরা দিয়েছিলাম, আমাদের মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমরা দেখা করেছিলাম, আমরা মেমোরেন্ডাম এবং আমাদের দাবি আমরা চালিয়ে আসছিলাম। আপনারা জানেন যে বিগত 11 ফেব্রুয়ারি নীলামবাজার খেলার মাঠে আমরা একটা মহাসম্মেলন করেছিলাম, মাইমার সম্প্রদায়ের প্রায় 40-45 হাজার মানুষ সেখানে জমায়েত হয়েছিল। সেই সম্মেলনে আমরা আমাদের সেই দাবিকে আমরা আরও দূরাভাবে উত্থাপন করেছিলাম আসাম সরকারের কাছে, যে আমাদেরকে কিরঞ্জিয়া ঘোষণা করার জন্য আমরা আদি সম্প্রদায় এবং প্রাচীন সম্প্রদায় মাইমার সম্প্রদায়।
উধারবন্দ পানগ্রামে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়ী হল উধারবন্দ বুলবুল দল। এই টুর্নামেন্টের মোট 32টি দল অংশ নিয়েছিল। গতকাল ফাইনাল খেলায় ফাতারি ফাইভ স্টার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উধারবন্দ বুলবুল টিম। খেলার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টরা। যে ফুটবল প্রতিযোগিতা হলো ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ উধারবন্দ আয়োজিত, আজকের এই চূড়ান্ত ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে আমি সংগ্রামী অভিনন্দন জানাই। বন্ধুগণ, খেলাধুলা এমন একটি মাধ্যম, এখানে ভাষা সংস্কৃতি ধর্ম সব একত্রিত হয়ে যায়, একটা মিলন ক্ষেত্রে রূপান্তরিত হয়। ভারতবর্ষ গ্রামীণ ভারতবর্ষ, এই গ্রামীণ ভারতবর্ষে আজ সমাজ বিভাজনের রাজনীতিতে বিভক্ত, কেউ ভাষার নামে কেউ ধর্মের নামে। আজ যখন সমাজে বিভেদ ছড়িয়ে পড়ছে, সেই অবস্থাতে যে একতার এবং সাম্যের যে বাণী এবং খেলাধুলার মাধ্যমে যে জায়গাটা পেয়েছে, এটা আর অন্য কোনো মাধ্যমে নেই। তাই ভারতীয় সমাজ কল্যাণ পরিষদকে সত্যি অভিনন্দন জানাতে হয়। আরেকটি কথা না বললে চলে না, যখনই ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের কোনো অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানে ওনারা ওনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যে প্রত্যেককে সম্মান জানানোর জন্য সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে ওরা সম্মানিত করে, নিজেরাও সম্মানিত হয়, গর্ববোধ করে। এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সত্যিই মহৎ। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। দেশ ছেড়ে দিল্লি হয়ে লন্ডনের পথে হাসিনা, অন্তর্বর্তী সরকার বললেন সেনাপ্রধান। কুলিয়াঙে ধর, ফের বন্ধ শিলচর গুয়াহাটি সড়ক। বেহাল সড়ক, নোংরা পানীয় জলের প্রতিবাদে শহরজুড়ে বিক্ষোভ, হাসপাতাল রোড এবং বিবেকানন্দ রোডে অবরোধ। কালাইনে দুর্ধর্ষ ডাকাতি, 11 লক্ষ নগদ এবং 30 ভরি সোনার গহনা লুট। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।